এতদিন মোহনবাগান সমর্থকরা খোঁটা দিতেন, কিন্তু নিজেদের দলের হেড কোচের থেকেও যে আই লিগ না পাওয়ার জন্য কথা শুনতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফাউলার বলেন, অনেকেই এই দলটার থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল, কিন্তু গত কয়েক বছরে আই লিগ ইস্টবেঙ্গল জিততে পেরেছি কি? শেষ দুই বছর দুই নম্বরে শেষ করেছে, এছাড়া ভালো কিছু নেই। সেই দলটাই মাত্র দু সপ্তাহ অনুশীলনের সময় পেয়ে কীভাবে ভালো ফল করতে পারে তা আমার জানা নেই। এছাড়াও তিনি বলেন, সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তারা, আই লিগের লক্ষ্যে দল তৈরি হয়েছিল, তবে আমি কাউকে দোষ দেব না, কারণ পরিস্থিতি সেই রকম ছিল, তার মধ্যেও আমরা লড়াই চালিয়ে গিয়েছি। আমাদের বিরুদ্ধে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে রেফারিরা, ফলে আমরা অনেক সময় পিছিয়ে গিয়েছি।